ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের শিকার ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেলে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। তিনি বলেন, শিক্ষার্থী যেহেতু অপরাধীর বর্ণনা দিতে পারছে, সেজন্য আলামত এবং ডিএনএ টেস্ট করে আসামিকে ধরা সম্ভব। আসামির স্কেচ এবং ডিএনএ যদি যেহেতু মানে টেস্ট হয়ে যাবে, তো আসামিকে ধরার পরে ডিএনএ ম্যাচিং করাইলে প্রকৃত ধর্ষক যে, তাকে চিনতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না। তবে আমরা মনে করি যে এইটার একটা যে ঘটনাটা যেটি ঘটেছে, অতি দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এইগুলা মামলার মনিটর করব মানবাধিকার কমিশন থেকে, যে এদের কি মামলার শেষটা কোথায় গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত আছে। আজও বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা। নির্যাতিত শিক্ষার্থী ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি কথা বলছি তার সাথে। তামজিদ, আপনার কাছে কি তথ্য আছে এই আন্দোলনকারীদের নিয়ে বা সব সার্বিক বিষয়টা নিয়ে? মিশা, মিতা, আসার কথা এই যে ধর্ষণের শিকার মেয়েটির ট্রমা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন এবং তিনি আগের চেয়ে শারীরিকভাবে ভালো আছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সেটি যেমন আসার কথা, তার পাশাপাশি এখানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি দেখতে এসেছিলেন মেয়েটির শারীরিক অবস্থা এবং কথা বলেছেন ধর্ষিত হওয়া সেই মেয়ের সাথে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে খুবই সম্ভব যে ধর্ষক, অর্থাৎ যিনি ধর্ষণ করেছেন, তাকে শনাক্ত করে আসলে গ্রেপ্তার করা খুবই সম্ভব। তিনি বলছেন সম্ভবটা এই কারণে যে মেয়েটি যদি, যেহেতু বলছে যে বর্ণনা দিতে পারবে, তাকে চিনতে পারবে দেখলেই, অর্থাৎ তার কাছ থেকে একটি স্কেচ নেওয়া সম্ভব এবং এই স্কেচের পাশাপাশি যদি ডিএনএ নমুনা টেস্ট করা হয়, সেগুলো মিলিয়ে যদি সব মিলিয়ে তথ্য উপাত্ত নিয়ে ভালো মতো আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, তাহলে খুবই সম্ভব এই ধর্ষককে গ্রেপ্তার করা এবং খুঁজে বের করা। আরেকটি বিষয় যেটি আমরা জানতে পেরেছি, এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন, তিনি বলছেন যে এখন তার যে শারীরিক অবস্থা, সেই বিবেচনায় আসলে চিকিৎসকরা যদি বলেন তাহলে খুব শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন, তারা বলছেন যে সিসিটিভির ফুটেজ দেখে কিন্তু তারা কাজ করবেন এবং আধুনিক যেসব প্রযুক্তি রয়েছে সেসব কাজে লাগিয়ে তারা আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা করবেন। এর আগে আমরা আসলে টিএসসির রাজু ভাস্কর্যের নিচে দেখেছি প্রতিবাদ জানানো হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন, সেখানে সড়কে সড়কে বিভিন্ন চিত্র অঙ্কন করা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে, পাশাপাশি মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন এ ধরনের ধর্ষণের ঘটনা একটি নয়, একের পর এক ধর্ষণ হচ্ছে, এসব ধর্ষণের ঘটনাকে নিয়ন্ত্রণ করতে মূল যে কাজগুলো কেন হচ্ছে সেই কারণগুলো খুঁজে বের করে কাজ করতে বলা হচ্ছে, যেন পরবর্তীতে এরকম ধর্ষণের ঘটনা না ঘটে এবং সমাজে যেন এই ধরনের নিরাপত্তাহীনতা বিরাজ না করে। এখন শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও খবর আপনাকে জানাতে পারবো। মিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তামজিদ, আপনাকে ধন্যবাদ।